বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল, দেবাশিস ধরের বিকল্প প্রার্থী আগেই দিয়ে রেখেছিল পর্ত শিবির। নো ডিউ সার্টিফিকেট জমা না দেওয়ায় বাতিল হয়ে গেল বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন। তার জায়গায় বিজেপির নতুন প্রার্থী হচ্ছেন দেবতনু ভট্টাচার্য। শুক্রবার মনোনয়নপত্র যাচাই করার সময় পুলিশের চাকরি ছাড়ার ছাড়পত্রের কাগজ জমা না দেওয়ার কারণেই এই মনোনয়ন বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শীতলকুচিতে নির্বাচনের দিন গুলি চালনার ঘটনার সময় পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। ওই ঘটনার জন্য রাজ্য সরকার তাকে সাসপেন্ড করে, তার বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত চলছে। এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হবার জন্য তিনি চাকরি থেকে অব্যাহতি নেন। কয়েকদিন আগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমাও দিয়েছিলেন বিজেপি প্রার্থী। জানা গেছে, প্রার্থী হবার জন্য পুলিশের চাকরিতে ইস্তফা দিয়েছিলেন সদ্য প্রাক্তন এই পুলিশ কর্তা। কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেলেও রাজ্য সরকারের ছাড়পত্র এখনও পাননি। এই কারণেই বাতিল করা হলো বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন। যদিও প্রার্থী দেবাশিস ধরের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র থাকা সত্ত্বেও কেন বাতিল হলো মনোনয়নপত্র, তাই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানান দেবাশিস ধর। তিনি বলেন, আমাকে জানানো হয়েছে এটা টেকনিক্যাল সমস্যা, এই ঘটনায় আজই আমরা আদালতে যাচ্ছি। ইসিআইতে ক্লারিফিকেশন নিয়েছিলেন, ওটা মানে ইয়ের জন্য ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসেবে ধরছেন বলে ওটাও নাকি মানে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। তাহলে কি আপনার সেটা তো আমরা লিগাল কোর্সে যাবো নিশ্চয়ই। এখন অবধি আপনাদের বললাম তো, ওনাদের বলছে ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছে। এরপরে কি আপনারা কি আদালতে যাওয়ার কথা বলছেন? অবশ্যই আদালতে যাবো। মানে সেই সময় কি পর্যাপ্ত সময় রয়েছে আদালতে গিয়ে আবার এখানে? আজকে আমরা আদালতে দিচ্ছি, কালকে তো প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন, আজকেই এটা মানে আদালতের দিক নির্দেশ করবো। কি মনে হচ্ছে, আপনি কি হতাশ? না না, হতাশ হবো কেন, আমাদের আরও প্রার্থী আছে, যদি আমি না লড়তে পারি অন্য কেউ লড়বে, এতে ইয়ে করার তো কিছু নেই। দেখুন, আমরা এমনিও জিতবো, আমরা এমনিও জিতবো, এটা নিয়ে কোনো দ্বিতীয় কোনো বক্তব্য। সূত্রের খবর, প্রার্থী পদ বাতিলের আশঙ্কায় গতকালই মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে দলের নির্দেশে বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দেন দেবতনু ভট্টাচার্য। সংঘ পরিবারের দেবতনু ভট্টাচার্য 90-এর দশকে আরএসএসের প্রচারক হিসেবে সিউড়িতে আসেন, পরে মহকুমায় প্রচারের দায়িত্ব পান। বর্তমানে তিনি বিজেপির 4টি লোকসভা নিয়ে ক্লাস্টার ইনচার্জ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। বীরভূম, বর্ধমান, বোলপুর ও কাটোয়া লোকসভায় তিনি দলের পর্যবেক্ষক। সিউড়ির দলীয় কার্যালয়ে বসে দেবতনু জানান, বুথভিত্তিক সংগঠন রয়েছে বিজেপির, মোদিজির জনমুখী প্রকল্প ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অপশাসন দূর করতে মানুষ বিজেপিকে ভোট দেবে। এখানে কে প্রার্থী থাকল সেটা প্রাসঙ্গিক নয়, দল যা নির্দেশ দেবে সেভাবেই কাজ করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বীরভূম। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।